প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে আমি আবারো তোমাদেরকে স্বাগত জানাই আমি দেবাশীষ সহকারী শিক্ষক বাংলা মোগরা উচ্চ বিদ্যালয় আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়াপদ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে যেমন জাকির অঙ্ক করছে জাকির অঙ্ক করছে তাহলে এই করছেটা হচ্ছে ক্রিয়া আমরা জানি যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় অর্থাৎ কাজ করা বোঝায় সেটাকেই ক্রিয়াপদ বলে করছেটা হচ্ছে এখানে ক্রিয়া ঠিক আছে তো ক্রিয়াপদ বিভিন্ন রকম হতে পারে ক্রিয়াপদ বিভিন্ন রকম হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব যেমন এক নম্বর সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন কিশোর গান গায় কিশোর গান গায় ঠিক আছে তারপর নিবিড় স্কুলে যায় আমরা সমাপিকা ক্রিয়ার সংজ্ঞাটা কি জেনেছিলাম যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি যেমন কিশোর গান গায় বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পেয়েছে নিবিড় স্কুলে যায় অর্থাৎ বক্তার বক্তব্যটা যখন সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে তখন সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলে থাকি ঠিক আছে এবার আমরা দুই নম্বরটি নিয়ে আলোচনা করব ক্রিয়াপদ বিভিন্ন রকম হয় তার ভিতরে এক নম্বরটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবার আমরা দুই নম্বরটা নিয়ে আলোচনা করব দুই নম্বর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এক নম্বর ছিল সমাপিকা দুই নম্বর হবে গেল কি অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ায় আমরা দেখেছিলাম যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে অসমাপিকা ক্রিয়ায় ঠিক তার উল্টো অর্থাৎ যে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না বক্তার বক্তব্য সম্পূর্ণ প্রকাশ পায় না যেখানে সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া অর্থাৎ পরিসমাপ্তি বোঝায় না যেমন প্রভাতে সূর্য উঠলে প্রভাতে সূর্য উঠলে কি হয় অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়নি আবার আমরা হাত মুখ ধুয়ে আমরা হাত মুখ ধুয়ে কি বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়নি অর্থাৎ পরিসমাপ্তি বোঝায়নি তখনই সেটা অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কি হয়েছিল বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পেয়েছিল অসমাপিকা ক্রিয়ায় বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়নি ঠিক আছে বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি প্রভাতে সূর্য উঠলে বলা নিয়ে যদি এখানে থাকতো প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয় তাহলে সেটা হয়ে যেত সমাপিকা ক্রিয়া আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম যদি এরকম থাকতো তাহলে সেটা হয়ে যেত সমাপিকা ক্রিয়া কিন্তু যেহেতু এখানে বলা হচ্ছে যে প্রভাতে সূর্য উঠলে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়নি তখনই এটা হয়ে গেল অসমাপিকা ক্রিয়া ঠিক আছে এবার আমরা তিন নম্বরটা নিয়ে আলোচনা করব তিন নম্বরটা নিয়ে এবার আমরা আলোচনা করব তিন নম্বরটা হচ্ছে সকর্ম ক্রিয়া তিন নম্বর সকর্ম ক্রিয়া
এই কথাটির মধ্যেই এর অর্থ লুকিয়ে রয়েছে। সকর্ম অর্থাৎ যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে সেটি হচ্ছে সকর্ম, যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে। যেমন যেমন সুমি চিঠি লিখছে, চিঠি লিখছে। দিলীপ বই পড়ছে, আমরা কি বলেছিলাম সকর্ম ক্রিয়া হচ্ছে সেটাই যে ক্রিয়াপদে কর্মপদ থাকবে। তো লিখছেটা এখানে ক্রিয়া, কি লিখছে চিঠি লিখছে, সুতরাং এই ক্রিয়াপদের কর্মপদ হচ্ছে এটাই, চিঠি হচ্ছে এখানে কর্মপদ। ঠিক তদ্রূপ দিলীপ বই পড়ছে, দিলীপ কি করছে বই পড়ছে। ঠিক আছে, কর্মকে চেনার সহজ উপায় যদি ক্রিয়াটি কি বা তাকে দ্বারা প্রশ্ন করা হয় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্ম। সুমি চিঠি লিখছে, সুমি কি লিখছে চিঠি লিখছে, এই চিঠিটা হচ্ছে সকর্ম ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াপদের, যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে সেটি সকর্ম ক্রিয়া। দিলীপ বই পড়ছে, ঠিক আছে, দিলীপ কি পড়ছে বই পড়ছে, কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, তাকে দ্বারা প্রশ্ন করা গেলে, কি দ্বারা প্রশ্ন করা গেলে সেটি হচ্ছে কি সকর্ম, সেটা হচ্ছে ক্রিয়াপদ, ওই কর্মপদ। তো আমরা দেখলাম সকর্ম ক্রিয়াপদটি যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে, ঠিক আছে, সেটি হচ্ছে সকর্ম ক্রিয়া। তো চার নম্বরটা নিয়ে আমরা আলোচনা করবো, চার নম্বরটা হচ্ছে অকর্ম ক্রিয়া। চার নম্বরটা হচ্ছে অকর্ম, সকর্মকে পরে আসলো অকর্ম। আমরা সকর্মকে দেখেছিলাম কি যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে সেটি সকর্ম, অকর্মকের বেলায় কি হবে যে ক্রিয়াপদের কর্মপদ নেই, যে ক্রিয়াপদের কর্মপদ নেই সেটি হচ্ছে অকর্ম। যেমন সুমি লিখছে, চিঠির কথা বলা নেই বা বইয়ের কথা বলা নেই। যদি আমরা বলি, যদি বলি সুমি লিখছে, সুমি লিখছে, সুমন পড়ছে, আমরা জানি যে ক্রিয়াপদের কর্মপদ আছে তাকে সকর্ম ক্রিয়া বলে, আর যে ক্রিয়াপদের কর্মপদ নেই সেটা হচ্ছে অকর্ম, যে ক্রিয়াপদের কর্মপদ নেই সেটি হচ্ছে অকর্ম ক্রিয়া। ঠিক আছে, এবার আমরা পাঁচ নম্বরটি নিয়ে আলোচনা করব, সকর্ম অর্থাৎ যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে অকর্ম, যে ক্রিয়াপদের কর্মপদ নেই। এবার আমরা আলোচনা করব পাঁচ নম্বরটা নিয়ে, দ্বিকর্ম। পাঁচ নম্বরটা দ্বিকর্ম ক্রিয়া, এই কথাটির মধ্যেই কিন্তু এর অর্থ লুকিয়ে রয়েছে। সকর্মকে দেখেছিলাম যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে, অকর্মকে দেখেছিলাম যে ক্রিয়াপদের কর্মপদ নেই। এখানে বলছে দ্বিকর্ম ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াপদের দুটি কর্মপদ রয়েছে, দুটি কর্মপদ রয়েছে তাকেই আমরা বলবো দ্বিকর্ম। যেমন বাবা আমাকে একটি শার্ট কিনে দিলেন, শার্ট কিনে দিলেন, বাবা আমাকে একটি শার্ট কিনে দিলেন। ঠিক আছে, আমরা জানি কর্মকে চেনার সহজ উপায় যদি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, বাবা আমাকে একটি শার্ট কিনে দিলেন, বাবা আমাকে কি কিনে দিলেন শার্ট কিনে দিলেন, এটি একটা কর্মপদ। বাবা কাকে কিনে দিলেন, আমাকে কিনে দিলেন, সুতরাং আমাকে এবং শার্ট এই দুটোই দুটোই হচ্ছে কর্মপদ। ঠিক আছে, এই কিনে দেওয়াটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা দেখলাম দ্বিকর্ম ক্রিয়া কি যে ক্রিয়াপদের দুটি কর্মপদ রয়েছে। ঠিক আছে, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা শিশুকে কি দেখাচ্ছেন চাঁদ দেখাচ্ছেন, কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। ঠিক আছে, দেখানোটা হচ্ছে ক্রিয়া, কাকে দেখাচ্ছেন শিশুকে দেখাচ্ছেন। আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্ম। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম বাবা আমাকে একটি শার্ট কিনে দিলেন, ঠিক আছে, কাকে কিনে দিলেন আমাকে, কি কিনে দিলেন শার্ট কিনে দিলেন, দুটি কর্মপদ রয়েছে, সুতরাং এটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা
কাকে সাথ দেখাচ্ছেন শিশুকে কি দেখাচ্ছেন সাথ দেখাচ্ছেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে ক্রিয়াটি সুতরাং এখানে দুটি কর্মপদ রয়েছে এই কারণে এটি দ্বিকর্ম ক্রিয়া সকর্মকে দেখেছিলাম যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে অকর্মকে দেখেছিলাম যে ক্রিয়াপদের কর্মপদ নেই দ্বিকর্মকে দেখলাম যে ক্রিয়াপদের দুটি কর্মপদ রয়েছে এবার আমরা 6 নম্বরটা নিয়ে আলোচনা করব 6 নম্বরটা নিয়ে আমরা আলোচনা করব নম্বরটা আছে প্রযোজক প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়াটা কি যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া যেমন শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন যেমন সাপুড়ে সাপ খেলায় সাপুড়ে সাপ খেলায় এখানে দেখলাম শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন অর্থাৎ এই ছাত্রদের পড়ানোর কাজটা কে পরিচালনা করছে শিক্ষক পরিচালনা করছে অর্থাৎ যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় সেটি হচ্ছে প্রযোজক সাপুড়ে সাপ খেলায় ঠিক আছে খেলাটা হচ্ছে ক্রিয়া তাহলে কে খেলায় সাপুড়ে ঠিক আছে সুতরাং যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া এবার আমরা সর্বশেষটি আলোচনা করব যৌগিক ক্রিয়া নিয়ে এবার আমরা আলোচনা করব 7 নম্বর যৌগিক ক্রিয়া আমরা প্রথমেই বলেছিলাম যে ক্রিয়াপদ বিভিন্ন রকম হতে পারে ঠিক আছে তার মধ্যে সমাপিকা অসমাপিকা সকর্ম অকর্ম দ্বিকর্ম প্রযোজক এবার 7 নম্বরে আমরা আলোচনা করছি যৌগিক ক্রিয়া নিয়ে যৌগিক ক্রিয়াটা কি একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া একত্রে বসে যদি একটি বিশেষ অর্থ অর্থাৎ সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাহলে সেটিকে আমরা যৌগিক ক্রিয়া বলতে পারি ঠিক আছে অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে বসে একটি বিশেষ অর্থ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া যেমন ঘটনাটি শুনে রাখো ঘটনাটি শুনে রাখো তারপর ছেলে মেয়েরা শুয়ে পড়ল ছেলেমেয়েরা শুয়ে পড়ল যেমন সাইরেন বেজে উঠল সাইরেন বেজে উঠল যেমন আমরা বলেছিলাম একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া যখন একত্রে বসে একটি বিশেষ অর্থ প্রকাশ করে সম্প্রসারিত অর্থ প্রকাশ করে ঠিক আছে আমরা দেখছি এখানে একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া একত্রে বসে একটি বিশেষ অর্থ প্রকাশ করেছে এই কারণে এটি হচ্ছে যৌগিক ক্রিয়া একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে বসে একটি বিশেষ অর্থ প্রকাশ করে সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাহলে সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া তাহলে শিক্ষার্থীরা এটাই ছিল আজকে আমাদের ক্রিয়াপদের আলোচনা আমরা আরো একবার বিষয়টা নিয়ে আলোচনা করে শেষ করব ক্রিয়াপদ যে পদ দ্বারা আমরা কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ বিভিন্ন রকম হতে পারে এক নম্বর হচ্ছে সমাপিকা ক্রিয়া দুই নম্বরে অসমাপিকা ক্রিয়া তো সমাপিকা ক্রিয়াটা কি সমাপিকা ক্রিয়া অর্থাৎ বাক্যের অর্থ যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া যেমন কি জাকির অঙ্ক করছে আমরা বলেছিলাম তো যখন বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে ততদিন সেটা সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়াটা কি সমাপিকা গেল দুই নম্বরে অসমাপিকা ছিল অসমাপিকা ক্রিয়াটা কি যে ক্রিয়া যে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়নি সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল অসমাপিকা ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি বক্তা বক্তব্য পরিষ্কার মানে ক্লিয়ার হয়নি যেমন প্রভাতে সূর্য উঠলে প্রভাতে সূর্য উঠলে কি হয় কিছু বলা নেই সুতরাং সেটি অসমাপিকা ক্রিয়া প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয় ঠিক আছে আমরা হাত মুখ ধুয়ে
তারপর কি কিছু বলা নেই কিছু বলা না থাকলে সেটা অসমাপিকা যদি বলা হয় আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম তাহলে সেটা হয়ে যেত অসমাপিকা তারপরে আমরা তিন নাম্বার দেখেছিলাম সকর্ম যে ক্রিয়াপদের কর্মপদ রয়েছে যে ক্রিয়াপদে কর্মপদ রয়েছে সেটি হচ্ছে সকর্ম যেমন সুমি চিঠি লিখছে সুমি কি লিখছে চিঠি লিখছে সকর্মকের পর চার নম্বরে অকর্ম যে ক্রিয়াপদের কর্মপদ নেই সেটি হচ্ছে অকর্ম অর্থাৎ সুমি লিখছে সুমন পড়ছে কি পড়ছে এটা বলা নেই এই কারণে এটি অকর্ম দ্বিকর্মকে দেখেছিলাম যে ক্রিয়াপদের দুটি কর্মপদ রয়েছে যেমন বাবা আমাকে একটি শার্ট কিনে দিলেন কে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা গেল ক্রিয়াকে যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা যায় এবং যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্ম তাহলে যে ক্রিয়াপদের দুটি কর্মপদ রয়েছে সেটি হচ্ছে দ্বিকর্ম প্রযোজক হচ্ছে কোনটি প্রযোজক হচ্ছে যে ক্রিয়াপদের দ্বারা চালিত হয় শিক্ষক ছাত্রছাত্রীদের ব্যাকরণ পড়াচ্ছেন এটি যে ক্রিয়াপদের দ্বারা চালিত হচ্ছে সাপুরের সাপ খেলা অর্থাৎ সাপ খেলাটা কার দ্বারা পরিচালনা হচ্ছে সাপুরের দ্বারা সাত নম্বরে ছিল যৌগিক যৌগিকটা কি যৌগিকটা হচ্ছে একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া একত্রে বসে যদি একটি বিশেষ অর্থ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া তো প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল আমাদের ক্রিয়াপদের আলোচনা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্নগুলো লিখে রাখবে তারপরে স্কুল খুললে বা যখন তোমাদের সুবিধা হয় তোমরা প্রশ্ন করলে আমরা এর সলিউশন করে দেবো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।